দ্বিতীয় বর্ষের ছাত্রীরা আসসালামু আলাইকুম। আমরা ভ্যালু অ্যাডেড স্টেটমেন্টের আজকে একটি অঙ্ক করব। তো এখানে কোশ্চেনটা খেয়াল করো তোমরা, এখানে সেলস রেভিনিউ দেওয়া আছে। সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল বাদ গিয়েছে, কস্ট অফ গুডস সোল আর কি বাদ দিব। বাদ দিতে হলে এখানে কোশ্চেনটা দেওয়া আছে বিগিনিং ইনভেন্টরি পারচেস, তার থেকে ক্লোজিং ইনভেন্টরি বাদ গিয়ে যেটা বেরোছে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল। তো সেলস থেকে কস্ট অফ গুডস সোল বাদ দিলে গ্রস প্রফিট চলে আসছে 10,20,600। এরপর হচ্ছে তার মধ্যে অপারেটিং মানে এক্সপেন্স যা যা আছে সব দেওয়া আছে, মার্কেটিং এক্সপেন্স, সেলস স্যালারি, তার সাথে অ্যাকাউন্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, স্টোর ইকুইপমেন্ট, সেলিং এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এর মধ্যে অফিস স্যালারিস এক্সপেন্স আছে, অ্যাক্রুড অফিস সাপ্লাইস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, হিট অ্যান্ড লাইট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স সব বাদ দিলে, অপারেশন এক্সপেন্স সব বাদ দিলে হবে ইনকাম ফ্রম অপারেশন। এখানে দেওয়া আছে অ্যামাউন্টগুলো, ইনকাম ফ্রম অপারেশন দেওয়া আছে, তারপর নন অপারেটিং ইনকাম আছে, গেইন অন ডিসপোজাল অফ ইকুইপমেন্ট, তার থেকে ট্যাক্স বাদ গেছে, হলো ইনকাম আফটার ট্যাক্স। ওকে, এবার আসো রিটেন আর্নিংস স্টেটমেন্ট দেওয়া আছে। ওপেনিং রিটেন আর্নিংসের সাথে ডিভিডেন্ড বাদ গিয়েছে, নেট ইনকাম যোগ হলো। রিটেন আর্নিংস স্টেটমেন্টের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে। এক্সপেন্সগুলো দেখে নাও, এবার অঙ্কটা শুরু করব। তো আমরা জানি অঙ্ক শুরু করতে হলে সবার আগে আমাদেরকে কিছু এখানে ওয়ার্কিংস করতে হবে, ওয়ার্কিংস ছাড়াও করা যাবে। প্রথম আবার যত রকমের ইনকামগুলো আছে সেগুলো আগে দেখাতে হবে, সেলস রেভিনিউ অ্যান্ড আদার ইনকাম। তো দেখো সেলস রেভিনিউ অ্যান্ড আদার ইনকাম, এ হচ্ছে সেলস রেভিনিউ, তার সাথে সবসময় যোগ হবে মানে এখানে ক্লোজিং আর ওপেনিং ইনভেন্টরির মধ্যে ডিফারেন্সটা কত হয় দেখো। ক্লোজিং আর ওপেনিং ইনভেন্টরির মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা এখানে এসে যোগ হবে, তার সাথে আরও একটা জিনিস আসবে সেটা ইনকাম হচ্ছে গেইন অন ডিসপোজাল অফ ইকুইপমেন্ট। তাহলে দেখো কী আসছে, সেলস রেভিনিউর সাথে অ্যাড ইনক্রিজ অফ ইনভেন্টরি, যদি ক্লোজিং ইনভেন্টরি থেকে বিগিন ইনভেন্টরি ছোটো হয় তাহলে এটার ইনক্রিজটা এখানে এসে যোগ হবে। আর আদার ইনকাম হচ্ছে অ্যাড গেইন অন ডিসপোজাল অফ ইকুইপমেন্ট, এখানে এসে সব কী হলো যোগ হলো, যোগ হলো 28,59,750। ওকে, এটা হলো আমার গেইন। এবার আসো কিছু এক্সপেন্স বের করতে হবে। এক্সপেন্স কী কী বের করবো লিখবা, বট ইন ম্যাটেরিয়ালস অ্যান্ড সার্ভিসেস, যতর উপর এক্সপেন্স আছে, পারচেজ আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে, মিস্ত্রি অফিস এক্সপেন্স, সেলিং অফিস সাপ্লাইস, অফিস সাপ্লাইস থেকে সাপ্লাইস অন হ্যান্ডটা বাদ গেছে, র্যান্ট এক্সপেন্স আসছে, হিট অ্যান্ড লাইট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স, যত রকমের খরচ আছে সবগুলো এখানে এসে যোগ হয়েছে। সব এখানে এসে যোগ হলো, তো এটা হলো কি বট ইন ম্যাটেরিয়ালস অ্যান্ড সার্ভিসেস। ওকে, এবার আসো মেন অঙ্কটাতে আসি। মেন অঙ্কে সবার আগে সেলস রেভিনিউটা লিখে ফেলতে হবে, রেভিনিউ অ্যান্ড আদার ইনকাম, এটা ওয়ার্কিং ওয়ানে করেছি, তার থেকে বাদ দিতে হবে ব্রড অ্যান্ড ম্যাটেরিয়ালস অ্যান্ড সার্ভিসেস যেটা আমরা বের করেছি এটা বাদ দিতে হবে। তো আসবে গ্রস ভ্যালু এডেড, তার থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে, ডেপ্রিসিয়েশন বাদ দিলে হবে 6,67,800, এটাকে 100 ধরবা। তাহলে কী বললাম, প্রথম সেলস মানে আদার ইনকাম, সেলস থেকে ব্রড অ্যান্ড ম্যাটেরিয়ালস অ্যান্ড সার্ভিসেস বাদ গেছে, তার সাথে যোগ হয়েছে গেইন অন ডিসপোজাল অফ ইকুইপমেন্ট, এটা যোগ হলো, এটা বাদ গেছে, সরি ডেপ্রিসিয়েশনটা বাদ গেছে, বাদ গিয়ে যেটা এসছে সেটা হচ্ছে গ্রস ভ্যালু, সেটা নেট ভ্যালু অ্যাডেড। এরপরে এবার এগুলো আমরা বন্টন করবো, বন্টন করবো কীভাবে, আমরা জানি যে প্রথম এমপ্লয়িজ আর স্যালারিস, স্যালারিসের সাথে ডিউ যেটা অ্যাক্রুড যেটা ছিল এটা যোগ হয়েছে। তো এখানের মধ্যে বের করছে কীভাবে, 3,64,035 উপরে থাকবে, নিচে যাবে 6,67,800, তাকে 100 দিয়ে গুণ করলে আসবে 54.51। এরপর আসো টু প্রোভাইডার্স অফ ক্যাপিটাল,
প্রপার সোর্স অফ ক্যাপিটালের মধ্যে ইন্টারেস্ট অন লোন কোশ্চেনে দেওয়া ছিল, সেটাও পার্সেন্টেজ করে আসছে 26.95, আর বের করছে কীভাবে 1,80,000 উপরে নিচে 6,67,800। এরপরে এসছে কিছু জিনিস বাদ গেছে, ডিভিডেন্ড অন শেয়ার অফ ক্যাপিটাল এখানে টু গভর্নমেন্ট অ্যাজ ট্যাক্স আর টু রি ইনভেস্টমেন্ট ইন দ্য কোম্পানি। এগুলো টাকাগুলো সব পোস্ট কোশ্চেনে দেওয়া ছিল, সেখান থেকে পার্সেন্টেজ করে আমাদের যা যা এসছে সব যোগ করলে হয়েছে 100। ওকে, ওয়ার্কিংসগুলো কিন্তু আমরা এর আগেই দেখে নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।